বায়া রিভার পুরুষ, মাথায় হলুদ রঙের দাগ রয়েছে, দুটি পুরুষ পাখি একসাথে রয়েছে। এবারে দুটো স্ত্রী বাবুই পাখি বায়া রিভার একসাথে রয়েছে। স্ত্রী কুইভার এটা খুব কম সংখ্যায় পাওয়া যায়। এটা ব্ল্যাক বেস্টেড উইভার বা কালো বুক বাবুই পাখি বলে। পরিত্যক্ত বাবুই পাখি বাসা তাল গাছের মধ্যে রয়েছে। বাবুই পাখি তার ঠোঁটের মাধ্যমে দেখুন কি সুন্দরভাবে বাসা বুনছে। দুটি বাবুই পাখি একসাথে বসে আছে। স্ত্রী বাবুই পাখিটি বাসার ভেতর, পুরুষ বাবুই পাখিটি বাসার বাইরে রয়েছে। এরা বাসা বোনায় ব্যস্ত। এরা একসাথে রয়েছে, স্ত্রী এবং পুরুষ একসাথে রয়েছে। পুরুষ পাখিটি মুখে বাসার সরঞ্জাম নিয়ে বাসা বাঁধতে ব্যস্ত। বিশেষ একটি মুহূর্ত জোরে চিৎকার করছে। এটা হলো জুভেনাইল বাবুই পাখি বায়া রিভারের জুভেনাইল, খাবারের জন্য চিৎকার করছে। মা বাবুই পাখি খাবারের সন্ধানে ঘোরাফেরা করছে, পোকা ধরছে। মা বাবুই পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে। অসাধারণ। এবার দেখা যাচ্ছে দুপুরবেলায় সমস্ত জায়গায় এরা ঘুরে একটা জায়গায় একসাথে সবাই জড়ো হয়ে কিছুক্ষণ বসে এরা বিশ্রাম নিচ্ছে। অসাধারণ দৃশ্য। একসাথে প্রচুর বাবুই পাখি, তবে এদের এখন মেল ফিমেল বোঝা যায়। যখন ব্রিডিং হয় তখন বাবুই পাখির পুরুষ পাখির মাথায় ওরা হলুদ দাগ হয়ে থাকে। অনেক স্ত্রী বাবুই পাখির থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে এরা। একসাথে সবাই বসে আছে। এটা হলো ব্ল্যাক বেস্টেড রিভার বা কালো বুক বাবুই পাখি। সচরাচর এক জায়গায় স্থির এতক্ষণ বসে না। বসার জন্যে আমার এই ছবি তোলা সম্ভব হয়েছে বা ভিডিওটি করা সম্ভব হয়েছে। দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে এই ছবি তোলা হয়েছে। এদিক ওদিক তাকাচ্ছে চারদিক। বাসা বুনছে। আগে তাল গাছ ছিল, নারকেল গাছ ছিল, সেখানে বাবুই পাখিরা বাসা বাঁধত। কিন্তু তাল গাছ নারকেল গাছ এখন হারিয়ে গেছে, কম সংখ্যায় দেখা যায়। গ্রামগঞ্জে হয়তো পাওয়া যায়, কিন্তু দেখুন নারকেল গাছ তাল গাছ না থাকার জন্য এরা জঙ্গলের মধ্যে গিয়ে বাসা বাঁধছে। জঙ্গলের মধ্যে এরা বাসা বাঁধছে। কি নিখুঁতভাবে এরা মুখে বাসার সরঞ্জাম নিয়ে এসে পুরুষ পাখিটি বাসা বাঁধছে। পুরুষ পাখির বাসা যদি স্ত্রী পাখির পছন্দ হয় তাহলে সে বাসায় সে প্রবেশ করে এবং ডিম পাড়ার বাচ্চা হয়ে গেলে পুরুষ বাবুই পাখিটি আবার নতুন স্ত্রী বাবুই পাখির জন্য আবার বাসা বাঁধতে শুরু করে। দারুণ ব্যাপার, বিষয়টি দারুণ। কীভাবে দেখুন মুখের মাধ্যমে মুখ দিয়ে বাসা বাঁধছে অসাধারণভাবে। স্ত্রী পাখির যদি বাসা পছন্দ হয় তাহলেই প্রবেশ করবে। হালিসহর স্টেশন সংলগ্ন অঞ্চল থেকে এই বাসাটি সংগ্রহ করা হয়েছিল। রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে এরকম বাসা বেঁধেছে। আবার দেখুন মুখে করে নিয়ে এসছে পুরুষ পাখি। ব্রিডিংয়ের সময় এদের মাথায় পুরুষ পাখির মাথায় হলুদ দাগ হয়ে যায়।
স্ত্রী পাখিটি বাসার মধ্যে প্রবেশ করে বসে আছে। বাসা গোনা কেমন হচ্ছে দেখছে। নারকোল গাছ, তাল গাছ না থাকার জন্য এরা কীভাবে জঙ্গলের মধ্যে বাসা বাঁধছে এটা নিয়ে আমাদের সবাই ভাবা উচিত একটু, নাহলে প্রকৃতি থেকে একদিন এই সুন্দর বাবুই পাখি কিন্তু হারিয়ে যাবে।